শ্রীকৃষ্ণের বাণীগুলির সাহায্যে আপনার জীবনকে বদলে ফেলতে চান, তাহলে থেকে একটি একটি করে কৃষ্ণের কথাগুলো পড়ুন আর শুনুন। নিজের ওপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায়, আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা। কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে, কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে। এক মুহূর্তে আপনি লাফে মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। মানুষ জন্মগতভাবে নয়, তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয়। একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষর ও উপাদান যা মানুষের পাশে থাকে ও যে কোনো অবস্থায় যে কোনো সময় ছেড়ে চলে যায় না। আমি কারোর ভাগ্য তৈরি করি না, কারোর কর্মফলও দেই না। পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। তুমি যা চাও তাই করো, কিন্তু ভালোবাসা, মমতা, নম্রতা, ভক্তি দিয়ে করো। একজন মানুষ যতই ফর্সা হোক না কেন, কিন্তু তার ছায়া সবসময় কালো। আমি শ্রেষ্ঠ আত্মবিশ্বাস, যেহেতু চিন্তা কেন, তুমি কি জন্য ভীতু, কে তোমাকে মারতে পারে। আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে, ধর্ম, ধৈর্য এবং সাহস। তুমি কি হারালে যে তোমাকে কাঁদায়, তুমি কি এনেছো যা হারিয়েছে, কি উৎপাদন করলেন যা ধ্বংস করলেন, তুমিও কিছু নিয়েছো তা নিয়েছো। কারোর সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতাও করো না। বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না, বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বাণী। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।